অ্যাজ আই হ্যাভ সেইড আর্লিয়ার, যে 11 নম্বরের পর থেকে আসলে যে কয়েকটা অঙ্ক করবো এগুলো মিসেলেনিয়াস টাইপের, একটা সঙ্গে একটার মিল নেই। তো 12 নম্বর অঙ্কটাও একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক, বাট 12 নম্বর অঙ্কটা করার সময় তোমরা যদি একটু বোর্ডের দিকে ভালো করে খেয়াল করো, এই অঙ্কটা কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে সব থেকে সোজা অঙ্ক। এই অঙ্কটায় ডিফিকাল্টিসটা একেবারেই কম। তো দেখি আমরা অঙ্কটা কী করা যায়। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, 3 টু দি পাওয়ার x প্লাস 2। তোমরা একটা জিনিস নিশ্চয়ই জানো এক্সপোনেনশিয়ালের অঙ্ক করার সময়, যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। অর্থাৎ একই বেসযুক্ত যদি দুটা সংখ্যা গুণ অবস্থায় থাকে তখন তাদের পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তো এখানে খেয়াল করে দেখো যে এখানে পাওয়ারটা যোগ অবস্থায় আছে, 3 টু দি পাওয়ার x প্লাস 2। এটাকে কি আমি এইভাবে লিখতে পারি, 3 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার 2? দেখো তো এই ইকুয়েশন বা এই ফর্মুলার সঙ্গে এই কথাটা মিলছে কি না, 3 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার 2। বেস দুটাকে যদি আমি একটা হিসেবে লিখি তাহলে পাওয়ার দুটো কী হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, সেটাই কিন্তু হয়েছে। ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x প্লাস 3 স্কোয়ার, মানে তো 9। তাহলে এখানে লেখা যায় 9 ইন্টু 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x প্লাস 9। আগের মতোই আমরা একটা কাজ করব, কি করব, লেট y ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x আমরা এটা ধরে নেব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 9y ইকুয়ালস টু y প্লাস 9। তাহলে এই yটাকে যদি এই পাশে নিয়ে আসি, 9y মাইনাস y ইকুয়াল টু 9, 8y ইকুয়ালস টু 9, y ইকুয়াল টু 9 ডিভাইডেড বাই 8। এখন y মানে কি, আমি কাকে y ধরেছিলাম, আমি y ধরেছিলাম 3 টু দি পাওয়ার x কে, ইকুয়াল টু 9 ডিভাইডেড বাই 8। তাহলে পরের লাইনটায় এই যে x টাকে মাথার উপর থেকে নামাতে হবে, মাথার উপর থেকে কোনো কিছুকে নামানোর জন্য আমরা কী ব্যবহার করি, লগ ব্যবহার করি। সো লগ 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু লগ 9 বাই 8। তো এখন কি হবে, যেহেতু আমি লগ ব্যবহার করেছি, তোমরা একটা জিনিস জানো যে এই যে লগ এ টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে এক্স লগ এ, মাথার উপর থেকে পাওয়ারটা সামনে চলে আসে। তাহলে এক্স লগ 3 ইকুয়াল টু লগ 9 ডিভাইডেড বাই 8। তাহলে পরের লাইনটাই লিখতে পারি, x ইকুয়াল টু লগ 9 ডিভাইডেড বাই 8 ডিভাইডেড বাই লগ 3। তো এই ভ্যালুটা তোমরা কী করবে, ক্যালকুলেটারের সাহায্যে ক্যালকুলেট করবে এবং এটার অ্যান্সারটা তোমরা ক্যালকুলেটারকে পেয়ে যাবে, x ইকুয়াল টু 0.107, যদি তোমরা এটা ক্যালকুলেটারে ক্যালকুলেট করো এই অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে এটাই আমাদের অ্যান্সার এবং এই ইকুয়েশনের সলিউশন।